আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাবো আমাদের যে ব্যাটারি কালেকশন আছে, এই কালেকশনগুলোর কোন ব্যাটারির কত দাম এবং কত সেলার ব্যাটারি, কত মেগাহার্জের ব্যাটারি সম্পূর্ণ আমি দেখাবো আজকে। চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হলো আসুসের ব্যাটারি, আসুস X441। এই ব্যাটারিটি আপনার ইন্টারনাল ব্যাটারি, এই 2600 mAh ব্যাটারি, 3 সেল ব্যাটারি হয় এটা। এই ব্যাটারিটি পড়বে আপনার 1300 টাকা। এটা 6 মান্থ ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ব্যাটারিতে। এই ব্যাটারি 1300 টাকা। তারপর যে ব্যাটারিটা দেখছেন স্ক্রিনে এটি এইচপির ব্যাটারি, HS04। এটা 4 সেলের ব্যাটারি, এটা 2600 mAh ব্যাটারি এবং এর প্রাইস হলো 1200 টাকা। তারপর দেখছেন ফুজিৎসু ব্যাটারি, ফুজিৎসু LH531। এই ব্যাটারি প্রাইস পড়বে আপনার 1150 টাকা। এখানে যে প্রাইসগুলো বলছি ফিক্সড প্রাইস। তারপরে দেখছেন এসআরের 4741। এই ব্যাটারি এটি 6 সেলের ব্যাটারি, 5200 mAh ব্যাটারি। এর প্রাইস পড়বে 1400 টাকা। এটি তোশিবা 3817 ব্যাটারি, এটি 6 সেলের ব্যাটারি এবং এই ব্যাটারিটির ক্যাপাসিটি 5200 mAh। এই ব্যাটারিটির প্রাইস পড়বে 1250 টাকা। যারা ভিডিও দেখতে আসবেন শুধু তাদের জন্য এই প্রাইসটা। তারপরে আমরা দেখছি স্ক্রিনে এই মুহূর্তে স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছি ডেলের 3451 4 সেল ব্যাটারি। এর প্রাইস পড়বে 1500 টাকা, মাত্র 1500 টাকা। আমরা স্ক্রিনে দেখছি B5471। এটি এসআর এর ব্যাটারি, 2600 mAh। এর প্রাইস পড়বে 1350 টাকা। OA04। এটি এইচপির ব্যাটারি, OA04। এই মডেলের 4 সেল ব্যাটারি, এটা 2600 mAh, 14.4 ভোল্ট। এর প্রাইস পড়বে 1150। Lenovo D4070। এটিও 4 সেল, 14.4 ভোল্ট, 2600 mAh। এর প্রাইস পড়বে 1300 টাকা। সব ব্যাটারিতেই 6 মাসের ওয়ারেন্টি থাকবে। এরপর আমরা স্ক্রিনে যে ব্যাটারিটি দেখছি এইচপির VI04, 4 সেলের ব্যাটারি, 14.8 ভোল্ট, 2600 mAh। এর প্রাইস পড়বে 1150 টাকা। HP CQ42। এই ব্যাটারির প্রাইস পড়বে 1200 টাকা, 4 সেল। HP VK04। এটার পড়বে 1300 টাকা, 1300 টাকা প্রাইস। এটি VK04, 4 সেল ব্যাটারি। এরপর আপনারা যেটি দেখছেন RI04। এটি এইচপির ব্যাটারি, এর প্রাইস পড়বে 1200 টাকা। Lenovo B40। এটি 4 সেলের ব্যাটারি, 2600 mAh, 14.4 ভোল্ট। এর প্রাইস পড়বে 1340 টাকা। Asus X550 ইন্টারনাল ব্যাটারি, এটি 4 সেল ব্যাটারি। এটার প্রাইস পড়বে আপনার 1350 টাকা। আমরা স্ক্রিনে দেখছি Asus-এর আরেকটি ব্যাটারি X541 ইন্টারনাল ব্যাটারি, এটি 3 সেল হয়, 30 সেলের ব্যাটারি, 2600 mAh। এটার প্রাইস পড়বে 1300 টাকা। এরপরে আমরা যদি দেখছি স্ক্রিনে Toshiba ব্যাটারি 3817। এটার প্রাইস পড়বে 1200 টাকা, 6 সেলের ব্যাটারি, 5200 mAh। তারপরে আমরা যেটি দেখছি স্ক্রিনে HP CQ42 ব্যাটারি, এটি 6 সেল ব্যাটারি হয়, 5200 mAh। এই ব্যাটারিটির প্রাইস পড়বে 1150 টাকা, মাত্র 1150 টাকা। প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু আপনারা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর যারা এরকম ভিডিও চান এবং ল্যাপটপের বিভিন্ন অ্যাক্সেসরিজের প্রাইস আপডেট সম্পর্কে জানতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।